আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা শুনছেন এবং দেখছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি মৃত্তিকা ডেয়ারি ফার্মের আরও একটি নতুন আয়োজন। আজকে আমরা দেখাবো মৃত্তিকা ডেয়ারি ফার্মে বেশ কতগুলো গরু সংগ্রহ করেছেন এই মৃত্তিকা ডেয়ারি ফার্মের যিনি মালিক জনাব আব্দুল কাদের ভাই। তিনি কোন গরুগুলো সংগ্রহ করেছেন এবং সেগুলোর জাত কী, বয়স কেমন এবং সেগুলোর মূল্য কেমন, এই সব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো এবং আপনাদেরকে গরুগুলো এক এক করে দেখাবো। আর ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম কাদের ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো এই সপ্তাহে কতগুলো গরু সংগ্রহ করেছেন আমাদেরকে, তাদেরকে আগে শুরুতেই কথাটা জানান। সপ্তাহে গরু দেখানোর মতো গরু প্রায় 45 থেকে 50টা আছে, সর্বোচ্চ ভালো মানের গরু। এবার সেটা হলো আপনার যে গোখাদ্য যে তৈরি করেছেন আপনি, সে গোখাদ্যটাও তো অ্যাভেলেবল মার্কেটে চলছে, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। তো গোখাদ্যের বিষয়টা শুরুতে একটু আমাদের ক্রেতাদেরকে জানান। আচ্ছা, এখানে যে গোখাদ্যগুলো আমরা তৈরি করতেছি প্রচুর সাড়া, এখানে গরু ইয়ার খাদ্যের সমস্যা হচ্ছে, 2 বস্তা 3 বস্তা মাল একটু পাঠানো কষ্ট হচ্ছে। বড় বড় যে খামারেগুলো আছে সবারই ব্যাপক চাহিদা, আর এগুলো এখানে খাদ্যের যে ইয়াটা সেটা আপাতত এখন প্রচুর চাহিদার সাথে আছে। আর যারা খাদ্যটা নেবেন, খাদ্য অর্ডার দেওয়ার 2 দিন একটু অপেক্ষা করতে হবে, কারণ আমরা ডেলি কন্টেন্ট নতুন খাদ্য তৈরি করে ভাঙায় তারপর ডেলিভারি দিচ্ছি, 5 দিনের স্টক মালও কাউকে দিচ্ছে না। সেক্ষেত্রে আমরা হাতে 2 দিন করে সময় নিচ্ছি সবার কাছ থেকে, যারা অর্ডার দেবেন 2 দিন করে। আর 20-50 বস্তার জন্য সমস্যা নেই, যে কোনো সময় চাইলে পাওয়া যাবে। আর আপনার এই খাদ্যটা কি শুধু সার গরুর জন্যই নাকি গাভী গরুর জন্য? গাভী গরুর জন্য আছে, সার গরুর জন্য আছে। গাভী গরুর জন্য শুধু স্পেশালি আপনার তিলের খোল আর মাসকলার ভুষিটা অ্যাড করা আছে, আর সব একই মানের খাদ্য যেগুলো সব ন্যাচারালি খাবার। জি, শুধুমাত্র তিলের খোল আর ওই মাসকলার ভুষিটা অ্যাড করলেই গাভীর জন্য অ্যাভেলেবেল হবে। জি, তো ঠিক আছে কাদের ভাই, আপনার খাদ্যের তথ্যটা আমাদেরকে জানালেন এবং বেশ কিছু চমৎকার গরু আপনি সংগ্রহ করেছেন মাশাআল্লাহ। তো আমরা আসুন আপনার এই গরুগুলো আমাদেরকে তাদেরকে দেখাই এবং কথা বলি। ঠিক আছে। তো জুম্মার দিন আজকে আমরা আপনার চমৎকার গরু দেখতে পাচ্ছি, খুবই চমৎকার একটা গরু নিয়ে আসছেন শুরুতেই আমরা দেখতে পাচ্ছি। 265 নম্বর ট্যাগের একটা অত্যন্ত লাল টকটকে এবং খুবই সুদর্শন একটা গরু বলতে হবে। এই গরুটার জাত সম্পর্কে আমাদের ক্রেতাদেরকে একটু অবগত করেন। এটা আপনার অরিজিনাল শাহিয়ালের ব্র্যান্ড, একদম শাহিয়াল গরু, এখনো দাঁত হয়নি একদম। হ্যাঁ, মাথার ব্রিডটা একটু গিরের ব্রিড আছে, বাট গরু হবে একদম সর্বোচ্চ বড় মাপের এবং খানদানিস টাইপের গরু হবে, কারণ এর যে নাভি প্লাস কম্বল, পায়ের যে শেপ বা পায়ের যে গঠন, সর্বদিক মিলে গরু 100-তে 100। যে কোনো খামারে নতুন হোক পুরাতন হোক, যারা স্পেশাল গরু সম্বন্ধে যারা ধারণা আছে, এই গরুগুলো দেখলে তাদের একটা পূর্ণ ধারণা আসবে যে আসলে জাত কাকে বলে, ফ্যাটানিংয়ের গরু কোন কোনগুলো লালন পালন করতে হবে। এটার মধ্যে দেখে এই টাইপের গরু যদি কেউ খরিদ করতে পারে যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, তাহলে সে কখনো লসের সম্মুখীন হবে না। আর এই গরুগুলো কখনো আটকে থাকবে না বিক্রির ক্ষেত্রে, কারণ এগুলো সৌন্দর্যের উপরে এই গরুগুলো চলে যাবে। বিশেষ করে এর কালার, এর দৈহিক যে বৈশিষ্ট্যগুলো, সব দিক থেকে স্পেশাল গরু এটা। আসলে একটা গরুর মধ্যে যে ফ্যাটানিংয়ের গরুর মধ্যে যে সিমটমগুলো বা যে বাহ্যিক যে বৈশিষ্ট্য গঠনগুলো থাকা দরকার, এটার মধ্যে সবগুলোই আছে। আপনারা গরু কালেকশন করলে, যদি আপনারা জাতমান ধরে গরু কালেকশন করতে চান, গরু এই টাইপের গরু আপনাকে সংগ্রহ করতে হবে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো পাবেন। আর যদি আপনারা অনলাইনে গরু কেনেন বা মডার্ন খামার করেন, জাত ধরে খামার করেন, তাহলে আপনাকে কিন্তু সর্বপ্রথম জাতের উপরে প্রায়োরিটি দিতে হবে। আর তা না হলে যদি আপনি অ্যাভারেজ কোয়ালিটির গরু পালেন, আপনাকে পাবনাও আসতে হবে না, অনলাইনেও আসতে কিনতে হবে না, আপনার এলাকায় দেখে, এলাকায় সব সর্বপ্রান্তে হাটঘাট আছে, সেখান থেকে দেখে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন, এটাই আর কি। আর স্পেশাল গরু কিনতে চাইলে মৃত্তিকা ফার্মে আসতে হবে, এটাই বাস্তবতা। জি, তো আপনার শুরুর গরুটা হলো 265 নম্বর ট্যাগ, এটার মূল্য কত টাকা?
এটার দাম নির্ধারণ করা আছে 1,45,000 টাকা, এটা ট্যাগ নাম্বার 265। তো ঠিক আছে কাদের ভাই, আপনার শুরু গরুটা নিয়ে যান, আমরা আপনার এক এক করে পরবর্তী গরুগুলো দেখাই এবং ক্রেতাদেরকে দাম দর সম্পর্কে জানাই। ঠিক আছে, আমরা দুই নম্বরে আরও একটা অত্যন্ত চমৎকার গরু দেখতে পাচ্ছি, খুবই কালারফুল গরুটা। আমরা প্রথম গরুটা যেমন দেখালাম ঠিক অনুরূপ আরও একটা গরু দেখাচ্ছি। এই গরুটার ট্যাগ নাম্বার হলো 263। এই গরুটা সম্পর্কে একটু আমাদের ক্রেতাদেরকে জানান। এটাও আপনার সাহিয়াল গরু, বাট এটার বয়স কম, এটারও এখনও দাঁত হয়নি, বাচ্চা গরু, একদম স্পেশাল স্পেশাল আর স্পেশাল এটা হবে একদম। এর অল্প বয়সে যে এর হাইট, এর গ্রোথ, এর আদার্স পারিপার্শ্বিকতা, একটা সাহিয়াল গরুর মধ্যে যে জাতগুলো থাকা দরকার এটার মধ্যে সবগুলোই তার পরিলক্ষিত আছে। বিশেষ করে এর ঘাড়ের কাজ দিয়ে যে একটা কালো একটা দাগ আসছে, ব্ল্যাক খয়েরিস টাইপের, এটা যত গরু বড় হবে, যত ফ্যাটি হবে, তত এগুলো দেখতে আরও সুন্দর হবে। এবং জাতমানের দিকে সর্বোচ্চ ব্রিড দাঁত পরে নেয় গরুটার, বিশেষ করে গরুর মাথাটা অত্যন্ত লক্ষণীয় এবং দর্শনীয় মাথা এটা এই গরুটার। কারণ গরু সব গরুতে, বিশেষ করে ষাঁড় গরুর ক্ষেত্রে, গরুর মাথাটা কিন্তু অনেক সময় অনেক প্রায়োরিটি বা প্রাধান্য দিয়ে থাকে, অনেক সময় দিয়ে থাকে। কারণ গরুর যদি মাথা যদি বাংলা হয় সেক্ষেত্রে কিন্তু গরুর সৌন্দর্য আসে না, কারণ আমাদের ভাষায় আমরা বাংলা মাথা বলি। এটাতে সাহিওলের যে মাথা, যে সৌন্দর্য লোক, সেগুলো কিন্তু এটার মধ্যে আসে। সেই দৃষ্টিকোণ থেকে গরুর মাথার সৌন্দর্য কিন্তু আলাদা একটা এক্সট্রা গেট আপ কিন্তু বয়ে নিয়ে আসে, এটার মধ্যে সেটা আছে। তো গরু 100-তে 100, এটার ট্যাগ নাম্বার হচ্ছে 263। দাম নির্ধারণ করা আছে 1,30,000 টাকা একদম। আপনারা চাইলে এই গরুগুলো আনায়েসে নিয়ে আপনার ফার্মে নার্সিং করে তৈরি করতে পারেন, 2022 সালের জন্য স্পেশাল গরু হবে সবগুলো গরুই। এবারের কালেকশন আমি মনে করি আমার বর্ষসেরা কালেকশন এবং সর্বোচ্চ মান আর সর্বোচ্চ জাত গরুগুলোতে সবগুলোতে বিদ্যমান আছে। ঠিক আছে কাদের ভাই, আপনার খামারে তো এখন গরু একদম ভরপুর গরু, আর ক্রেতা ভাইরা যারা চান তারা দয়া করে এই খামারে এসে ভিজিট করে আপনার প্রয়োজনীয় যে গরুগুলো আপনি সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে কাদের ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের এই গরুটা দেখালেন, আমরা আপনার পরবর্তী গরুগুলো এক এক করে আমাদের ক্রেতাদেরকে দেখাই। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি আরও একটা চমৎকার গরু। আপনি তো যতগুলো গরু সংগ্রহ করেছেন দেখতে পাচ্ছি একটার পর একটা শুধু চমৎকারই আমাদের চোখে পড়ছে। তো এই গরুটার ট্যাগ নাম্বার হলো 268। এই সুন্দর গরুটার সম্পর্কে আমাদের ক্রেতাদেরকে একটু জানান। এটাও আপনার সাহিয়াল গরু, এটারও দাঁত হয়নি। এবারের যে কালেকশন আমাদের বেশিরভাগ গরুরই দাঁত হয়নি, একদম সর্বসেরা গরু এবং জাতমানের দিক থেকে কোনো কিছুতেই ঘাটতি নেই। এর নাভি প্লাস কম্বল, পায়ের শেপ, দাঁড়ানোর স্টাইল, গরুর মাথা, বিশেষ করে এবারের গরুর যে মাথার বৈশিষ্ট্যগুলো, এক একটা সব মনে হচ্ছে একই রকম মাথা। কারণ গরুর মাথা গরুর সৌন্দর্য বয়ে নিয়ে এসে, এইটা অনেকেরই ধারণা নেই। কিছু কিছু গরু শিং এদিক সেদিক তারা হয়ে যায়, যতই গরু ফ্যাট হোক, যতই গরু মোটা হোক, ওই গরুগুলো বিক্রির সময় গিয়ে অনেক ঝামেলা পোয়াতে হয়, যেহেতু কুরবানির সময় সৌন্দর্যের বিষয়টা প্রাধান্য। হ্যাঁ, সেই দৃষ্টিকোণ থেকে এবারের গরু যেগুলো আসছে মাথাতে কোনো গরু ঘাটতি নেই। আর আপনারা গরু খরিদ করার সময় যে প্রান্তের থেকেই খরিদ না, কারণ গরুর মাথাটা, বিশেষ করে মাথাটা পরিলক্ষিত খেয়াল করে মাথা গরু খরিদ করবে। এখানে আমরা আসলে যারা নতুন পুরাতন, যারা খামারি, যারা আসি, বিক্রেতা থেকে শুরু করে সর্বশ্রেণীর লোক আজও গরু সম্বন্ধে কারোর ধারণা ওইভাবে আসেনি, বিশেষ করে ষাঁড় গরুতে, যে কোন গরুটার গ্রোথ কেমন হবে, কোন গরুর বৈশিষ্ট্য। ছোটবেলায় দেখতে গরু সব গরুই সুন্দর দেখা যায়, যখনই গরু বড় হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি গরুর তখনই রূপরেখা চেঞ্জ হয়ে গরু তখন বাংলা গরুতে পরিণত হয়ে যাচ্ছে, এই জিনিসটা অনেকেই বোঝে না। সেই জন্য যারা, এজন্যই বলছি যারা খামার, যারা শুরুর থেকেই বা এখন পর্যন্ত যারা খামার করে যাচ্ছেন, গরুর লুক ভালো, গরুর সৌন্দর্য কোনটায় পরিস্ফুটিত হবে, সেই জিনিসগুলো অলওয়েজ টাইম ফলো আপ করে গরু খরিদ করবেন। আপনার টাকা যদি এখন 5,000 টাকা দিয়ে গরু বেশি কেনেন, বিক্রিতে আপনি 30,000 টাকা বেশি বেচতে পারবেন, এটাই বাস্তবতা, এটাই চিরন্তর সত্য। সার্বিক দিক মিলে আপনারা যে যেখানেই থাকেন আর যে যেভাবেই গরু খরিদ করেন না কেন,
গরুর সব সাইড পরিলক্ষিত, যেমন এই গরুর মাথা, এর মাথাটা কিন্তু ছোটবেলায় এই গরুটার আমি একটা বৈশিষ্ট্য বলি, ছোটবেলায় এই গরুগুলো অনেকটা দেখতে ব্রাহ্মার মতো মনে হয়েছে। অনেকে এমনও হতে পারে ব্রাহ্মা হিসেবে গরুগুলো চালিয়ে দিয়েছে, কিন্তু একটু বড় হচ্ছে গরুগুলোর বিভিন্ন দিক বিভিন্ন সাইড তখন মানে আকর্ষণীয় বা বিকর্ষণীয় সব দিকটাই বোঝা যাচ্ছে। সেই দৃষ্টি মাথায় রেখে গরু খরিদ করবেন, এটা ট্যাগ নাম্বার 268, 1,25,000 টাকা এক দাম নির্ধারণ করা আছে। 1,25,000 টাকা আপনার এই চমৎকার স্টাইলিশ গরুটা। তো ঠিক আছে কাদের ভাই, আপনার এই স্টাইলিশ গরুটাও নিয়ে যান, আমরা আপনার পরবর্তী গরুগুলো এক এক করে আমাদের ক্রেতাদেরকে দেখাই। ঠিক আছে। এখন আমরা দেখাচ্ছি আরও একটা চমৎকার গরু। আসলে আজকে যতগুলো গরু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা গরুরই একই রকমেরই চেহারা এবং একই রকমেরই দৈহিক গঠন, সব কিছু মিলে বলতে হবে সিমিলার কন্ডিশন। তো এই গরুটার ট্যাগ নাম্বার হলো 269। অত্যন্ত চমৎকার এই গরুটা সম্পর্কে আমরা একটু জানি। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাও আপনার শাহিয়াল, একদম অরিজিনাল শাহিয়ালের ব্র্যান্ড। বিশেষ করে এর মাথা থেকে শুরু করে এর হাইট, উচ্চতা এবং বডির টাক্সার কালার কোনো কিছুতে এর কমতি নেই। গরু সর্বোচ্চ 100-তে 100 মান, গরু 100-তে 100 জাত মানে একদম 100%। দাঁত পড়েনি গরুটার এখনও, সর্বোচ্চ মান সর্বোচ্চ ব্রিড। এটার সাত ট্যাগ নাম্বার 1,35,000 টাকা এক দাম নির্ধারণ করা আছে। তো আপনার অত্যন্ত চমৎকার এই গরুটা যার ট্যাগ নাম্বার বললেন 269 আর মূল্য রেখেছেন 1,35,000 টাকা। তো আপনার চমৎকার এই গরুটা, অত্যন্ত সুন্দর আসলে এই কালেকশনগুলো, এই যে কালেকশনগুলো করেছেন আর আপনার এই কালেকশনগুলো আমাদের ক্রেতাদেরকে আমরা দেখাচ্ছি। আর এইটার ট্যাগ নাম্বার হলো 269, মূল্য 1,35,000 টাকা একদম বলেছেন। তো ঠিক আছে কাদের ভাই, আপনার এই চমৎকার গরুটাও নিয়ে যান, আমরা আপনার পরবর্তী গরুগুলো এক এক করে দেখাই দিই। ঠিক আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি 335 নাম্বার ট্যাগের আরও একটা গরু। এই গরুটাও অত্যন্ত চমৎকার, সব দিক থেকে চমৎকার বলতে হবে গরুটার। এই গরুটার জাত কি? এটাও আপনার শাহিয়াল, একদম অরিজিনাল ব্র্যান্ড শাহিয়াল। এটারও দাঁত পড়েনি, এটারও দাঁত হয়নি, একদম সর্বোচ্চ কালার আর সর্বোচ্চ মান। আসলে গরু কিছু কিছু সময় গরু খরিদ করার পরে মনের মধ্যে এক ধরনের মৃদু আন্দোলিত সুখ আন্দোলিত হয়। এবারের গরু খরিদ করার পরে সেমনটা আমার অনুভব হয়েছে, কেননা গরু আপনার সর্বোচ্চ জাতমানের গরু বোধ হয় এবার আমি সংগ্রহ করতে পেরেছি। এত ভালো ঈদের পরে আর গরু কালেকশন করতে পারি নাই, করছি বাট এর থেকে ভালো গরুও করছি, তবুও এবারের গরুগুলো সব এক লেভেলের। গরুর কোনো সাইডে কোনো দিকে কমতি নেই, গরুর যে গ্রোথ, গরুর যে বডির শেপ, গরুর যে ডাবল পেটি থেকে শুরু করে সব কিছুতেই ভিন্ন ভিন্নতা নিয়ে আসছে গরু প্রত্যেকটা গরু থেকে। এবার এগুলো গরু, এসব গরু ফার্মে এক বছর রিজার্ভ করতে পারলে, যদি আপনার বিজ্ঞানসম্মত খাবারে গরুগুলোকে দেয়া হয়, এগুলো যে কত মানের গরু হবে আর কী মানের যে গরু হবে এটা অকল্পনীয়। এটা এ গরুগুলো সর্বোচ্চ মান এবং সর্বোচ্চ জাত। এটার ট্যাগ নাম্বার হচ্ছে 335, 1,65,000 টাকা এক দাম। এ গরুর যে মান, গরু কেনাতেও পড়তে হয় বিক্রিতেও পড়তে। আর যারা গড়ছেন বা খামার করছেন, নতুন খামারিদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি এ শ্রেণীর গরু দিয়ে যদি খামার তৈরি করতে পারেন, এ শ্রেণীর গরু দিয়ে খামার তৈরি করতে পারেন, আপনারা পুরান খামারে 20 বছর আগে, পুরাতন খামারি যারা আছে দীর্ঘ 15-20 বছর আগের যে খামারি আছে, আর আপনি যদি নতুন হয়ে থাকেন, এই গরু দিয়ে খামার আপনি পরিচালনা করবেন, আপনি ওদার 20 বছরে যা করতে পারেননি আপনি ফার্স্ট তাই করতে পারবেন। কেন আপনি শুরুতে যাতে স্বয়ংসম্পন্ন দামে ফিট, তাহলে আপনি কেন পারবেন না? জাস্ট আপনি খাদ্য টাক্সারটা ঠিক রাখবেন, এটা আপনার সেই ইন্টারেস্ট, সেই ইয়া তারা অনুভব করতে পারবে। আমি আমার ব্যক্তিগতভাবে বলবো, যারা নতুন খামারে আছেন, যারা নতুন সেট করছেন, অনেক ইনভেস্ট করে বসছেন, আপনারা জাতমান ধরে গরুগুলো খরিদ করেন, হিসাব এটাই। জি, তো আপনার এই 335 নাম্বার গরুটাও নিয়ে যান, যার মূল্য রেখেছেন 1,65,000 টাকা।
আমরা আপনার পরবর্তী গরুগুলো ক্রেতাদেরকে দেখাই এক এক করে। ঠিক আছে, তো আমরা এখন আবার একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি, অত্যন্ত বিশাল আকৃতির। আর এই বিশাল আকৃতির গরুটার বৈশিষ্ট্য হলো আমার দৃষ্টিতে অত্যন্ত চমৎকার এর কুষ্টা, অর্থাৎ চোট যেটা আমরা বলি, এটা অত্যন্ত দর্শনীয়। আর এই দর্শনীয় সবচাইতে বড় গরুটা কোন জাতের এটা আমরা কাদের ভাইয়ের মুখ থেকে শুনি। এটা আপনার পাকিস্তানি শাহিয়াল, অরিজিনাল শাহিয়ালের ব্র্যান্ড। এটা অবিশ্বাস্য হলো সত্য যে গরুটার এখনও দাঁত পড়েনি। হ্যাঁ, এখন এটাই আপনারা এখন দর্শকদের উদ্দেশ্যে বা খামারিদের উদ্দেশ্যে আমি ছেড়ে দিলাম। এই বয়সে এত বড় হাইট, এই হাইট, এই বডি, এই টাকসার শরীরে এখনই সাত মন প্লাস মাংস আছে। যদি এখনই এই অবস্থাতে গরুটার দাঁত না হয় তাহলে ওর বয়সটা নিঃসন্দেহে আমরা ধরে নিতে পারি 20-22 মাস বা 18 মাস এর মধ্যে। যদি এরকম বয়সে এর গ্রোথ হয় তাহলে এই গরুগুলো 1 বছর বা 2 বছর পরে এর অবস্থানটা কোথায় যেতে পারে? আর এটা কত পার্সেন্ট গরু আর কত জাত সম্পন্ন গরু হবে এটা এখন আপনারাই বিচার বিশ্লেষণ করবেন। আমি গরু ইতিপূর্বে বলছি, আমি গরুর জাত মানে কখনো ক্রম্পোমাইজ করব না। সেই দৃষ্টিকোণ মাথায় রেখে আমার প্রত্যেকটা গরু সংগ্রহ করা এবং প্রত্যেকটা গরু খরচ করা এবং খামারিদের উদ্দেশ্যে বিক্রি করা। আমার কথা, কোনো খামারি গরু নিয়ে যাওয়ার পরে একটা বছর লালন পালন করার পরে খাদ্যের যে দাম, কাজের যে দাম, সেখান থেকে যেন আশানুরূপ প্রফিট করতে পারে। আর যদি আমি জাতমান ধরে গরু বিক্রি করতে না পারি বা ক্রেতাদের কাছে গরু পৌঁছাতে না পারি, খাদ্যের দাম, কাজের লোকের দাম, খরচ শেষে বছর শেষে গিয়ে সেখানে একটা মোটো অঙ্কের লস যেন না গুনে। এটাই লক্ষণীয় বিজনেসটা হলো একে অপরের সঙ্গে একটা রিলেটেড আছে বিজনেসগুলো। সেই দৃষ্টিকোণ মাথায় রেখে গরু আমার খরিদ। তো আপনার এই গরুটার ট্যাগ নাম্বার হলো 285 নাম্বার ট্যাগ। হ্যাঁ, এটার 285 নাম্বার ট্যাগ, 170,000 টাকা একদম, কোনো কনসিডার হবে না এই গরুতে একদম। 170,000 টাকা, কেউ চাইলে গরুটা আপনার মতো করে আপনার ফার্মে নিয়ে খাদ্য রেশনিং অ্যাকুরেটলি কন্ট্রোল করে টিকা ভ্যাকসিন টাইম টু টাইম করে এর ফিউচারকে দাঁড়ান, আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করুন। এটাই দৃষ্টান্ত বাস্তব, নইলে সম্ভব হবে না। গরু লালন পালন করলে গরুর জাত ধরে গরু খরিদ করতে হবে, আর আধুনিক খামার করতে গেলে আপনাকে এই মানের গরু সংগ্রহ করতে হবে, টপ কোয়ালিটির। হ্যাঁ, তবে যদি আপনি সম্ভব, এটা নাম্বার 1 গরু এটা। তো আপনি বললেন এই গরুটার এখন পর্যন্ত দাঁত হয়নি, 285 নাম্বার ট্যাগ, 170,000 টাকা দাম, অত্যন্ত বিশাল আকৃতির এই গরুটা। যে কোনো ক্রেতা ভাই চাইলে, আপনারা যেহেতু কাদের ভাই বারবারই একটা কথা বলে থাকেন যে বড় গরুগুলো যারা আপনারা খরিদ করেন তারা যদি খামারে এসে যদি দেখতে পারেন তাহলে সবচেয়েতে বেটার হয়। তো যে কোনো ক্রেতা ভাই চাইলে আপনারা মৃত্তিকা ডেইরি ফার্মে এসে আপনার গরুগুলো সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে কাদের ভাই, আপনার এই গরুটাও নিয়ে যান, আমরা এক এক করে আপনার আরও স্পেশাল গরুগুলো আমাদের ক্রেতাদেরকে দেখাই। তো আপনার এই চমৎকার গরুটা আমরা একটু চার সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের ক্রেতাদেরকে একটু দেখাতে চাই। আমরা এখন গরুটার অপর পৃষ্ঠে চলে এসেছি। এই গরুটা অত্যন্ত চমৎকার এই গরু। ঠিক আছে কাদের ভাই, আপনার 285 নাম্বার ট্যাগের এই গরুটাও নিয়ে যান, আমরা আপনার পরবর্তী গরুগুলো এক এক করে দেখাই দিই। ঠিক আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি আরও একটা একদম চমৎকার কালার এবং চমৎকার সুগঠনের গরু, বিশাল আকৃতির এই গরুটা যার ট্যাগ নাম্বার হলো 334। এই গরুটা সম্পর্কে আমরা কাদের ভাইয়ের মুখ থেকে একটু জানি এর জাত এবং বয়স সম্পর্কে। এটাও আপনার শাহিয়াল গরু, বাট 100-তে 100 গরু। গরু সর্বোচ্চ কোয়ালিটি, বিশেষ করে এর কালার, এর কালার আর এর বডিটা একদম বাহুবলিশ টাইপের বডি। এর দাঁত দুইটা মাত্র রিসেন্ট ভাঙছে। এর মাথাটা অত্যন্ত আকর্ষণীয়। আর গরুর সবথেকে বড় বৈশিষ্ট্য, এই টাইপের গরুগুলো আমার অভিজ্ঞতায় আমি দেখেছি এদের খাদ্য চাহিদা আনলিমিটেড, প্রচুর খাবার খায় এবং এই খাবার যে খায় এর সাথে এদের গ্রোথও হয়, ব্যাপক পরিমাণে গ্রোথ হয় এই গরুগুলো। জি, এটা সর্বসেরা গরু। এটার ট্যাগ নাম্বার হচ্ছে 334 নাম্বার ট্যাগ, 165,000 টাকা একদম নির্ধারণ করা আছে। কেউ চাইলে গরুটা নিয়ে 1 বছর রাখতে পারলে এগুলো 3-3.5 লাখ বিক্রি করতে কথা বলতে হবে না। গরুর মান আছে, গরুর জাত আছে, বয়স আছে, সব দিক মিলে গরু পারফেক্ট, একদম এক্সক্লুসিভ কালারের গরু এটা। গরু এসব গরুর যে যারা লালন পালন করছে, বড় গরু যারা তৈরি করে বা যারা
এই গরু সম্বন্ধে অভিজ্ঞতা যাদের আছে তারা একমাত্র এগুলো বুঝতে পারবে আসলে এই গরুগুলোর মধ্যে কি পরিমাণে মান আর কি পরিমাণে জাত এগুলোর মধ্যে অন্তর্নিহিত আছে। এই গরুগুলোর যে বডির শেপ আর যে কালার এর সব দিক মিলে কিন্তু 100% লাভজনক বা বাণিজ্যর গরু হবে এই গরুগুলো টোটালি। এখানে আমরা আজ 13টা গরু শো করবো, দেখি কয়টা করা যায়। 13টা গরু শো করবো, 13টা গরু একদম আমার ব্যক্তিগত কালেকশন এবং ব্যক্তিগতভাবে বাছাইকৃত গরুগুলো আমি এখানে আজকে আমি প্রোগ্রামে দেবো আজকে 13টা গরু। আমরা যখন গরু যখন খরিদ করি আসলে আমরা তো বলার সময় সবই বলি ভালো, তার মধ্যে কিন্তু 19-20 থাকে, অবশ্যই থাকে, কখনো 18-20 আছে। তবে আমার জানার মধ্যে আমি কখনো 16-20 গরু কালেকশন করি না। গরু যেন আমার কথা 20-20 মিলাতে কষ্ট হয়ে যায়, কিন্তু 18-19-20 এর মধ্যে গরুর কোয়ালিটি থাকতে হবে, এটাই আমার হিসাব। আর আপনি আপনারা দেখেন তো ঠিক আছে কাদের ভাই, আপনার এই গরু চমৎকার গরুটাও আমরা দেখলাম। এই গরুটা 334 নাম্বার ট্যাগ আর মূল্য রেখেছেন 1,65,000 টাকা। তো আমরা আপনার পরবর্তী গরুগুলো আমাদের ক্রেতাদেরকে এক এক করে দেখাই। ঠিক আছে, তো আমরা এখন আবারও দেখতে পাচ্ছি আরও একটা অত্যন্ত চমৎকার এবং দর্শনীয় গরু, বিশেষ করে এর কালারটা এবং এর যে দৈহিক গঠনটা অত্যন্ত চমৎকার, যার ট্যাগ নাম্বার হলো 274। এই গরুটা সম্পর্কে একটু আমাদের ক্রেতাদেরকে জানান। এটাও একদম সাহিওয়ালের একদম অরিজিনাল ব্র্যান্ড, একদম সর্বোচ্চ কম্বল, সর্বোচ্চ নাভি এবং সর্বোচ্চ কালার গরুটার, এক কথায় ব্র্যান্ড সাহিওয়াল, ব্র্যান্ড সাহিওয়াল একদম। এটার এখনো দাঁত পড়েনি, এই গরুটার এখনো দাঁত হয়নি এবং জাত মানে সর্বোচ্চ মান আসবে এর মধ্যে পাবো আমরা গরুটা থেকে। যখনই এই গরুগুলো যখনই কেউ ফার্মে নিয়ে গিয়ে 2 মাস পরে এই গরুগুলো অটোমেটিক্যালি পুরো চেঞ্জ হয়ে যাবে, এটা কল্পনাও করা যায় না। আর আরেকটা বিষয় আমি বলি, সামনে তো শীতকাল, শীতকালে ছোট বাচ্চার কখনো গ্রোথ হবে না আর এই গরুগুলোর কখনো গ্রোথ আটকাবে না, কখনো আটকাবে না গ্রোথ। এই দৃষ্টিকোণ মাথায় রেখে কাজ করেন, কারণ আমাদের শীতকালীন সময়ে যেমন শীত যেমন বেশি পড়ে খাদ্যের দাম তো কমবে না, কাজের লোকের দামও কমবে না। সেই দৃষ্টিকোণ মাথায় রেখে যেন আমি ডেইলি যেন কন্টিনিউ গরুগুলো শীতকালেও যেন কোনো গ্রোথ পাই সেই দৃষ্টিকোণ মাথায় রেখে খরিদ করতে হবে গরু। গরু জাত মানে কখনো ঘাটতি দেবেন না, এই জিনিসটা সর্বসময় খেয়াল করবেন। এই যে গরুগুলোর এই অবস্থান, এই জাত, এই মান, এত বয়স, এই অল্প বয়সেদের গ্রোথ, এগুলো দেখেই কিন্তু যে কেউ আন্দাজ করতে পারবে আসলে গরুগুলোর মধ্যে মান আছে কিনা। মান যদি না থাকে এই গরুগুলোর এই সময় এই গরুগুলো হতো না, এই বয়সে এই গরুগুলো এত গ্রোথ হতো না। এই দৃষ্টিকোণ প্রত্যেক ব্যক্তিকে মাথায় রাখতে হবে। তো সেই সার্বিক দৃষ্টিকোণ থেকে এটার ট্যাগ নম্বর 274, 1,55,000 টাকা একদম নির্ধারণ করা আছে। তো ঠিক আছে কাদের ভাই, আপনার গরু আসলে গরুর খামার করতে গেলে গরুকে জাত চিনতে হবে, গরু জাত চিনে গরু পালন করতে হবে। যদি আপনি বাণিজ্যিক খামার নিতে চান, প্রফিট করতে চান, তবেই সম্ভব। আর যদি আপনার গ্রোথ না হয়, আপনি আধুনিক খামার করবেন, একটা গরু 10 মন 12 মন 14 মন তৈরি করবেন না, তাহলে তো হলো না। আপনি যদি আপনি লোকালি গরু তৈরি করেন, 7 মন 6 মনের গরু তৈরি করেন, আপনার এলাকায় থেকে আপনি গরু খরিদ করে আপনি একটা বছর লালন পালন করে দেখেন আসে কি। এখন মার্কেট বাজারের মার্কেট কম বেশ ধস উত্থান পতন আসতে পারে, তার অর্থ জাতের দোষ না, জাতের দোষ না। আপনার গরু খরিদে আপনাকে 100% জায়গায় থাকতে হবে, তবেই সম্ভব। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো আমার এবারে যে গরুগুলো আছে আপনারা দেখেন, 10টা খামার ভিজিট করেন, সরজমিনে আসেন, ইউটিউবে না, সরজমিনে এসে খামার ভিজিট করে গরুর জাতমান বাংলাদেশের সর্বপ্রান্তের হাট ভিজিট করেন, জায়গা ভিজিট করেন। ভিজিট করার পর আমার এখানে এসে দেখেন আসলে গরুগুলোর মধ্যে মান জাতমান এইগুলো আছে কিনা, যদি থাকে আপনারা গরু খরিদ করতে পারবেন এবং দামটাও রিজনেবল আছে কিনা সেটাও আপনারা জাস্টিফাই করেন। আপনাদেরকে আমি সর্বপ্রান্তে ছেড়ে দিয়েছি, সকল জায়গার তথ্য দিয়েছি, আপনার তথ্য আমি যে হাটঘাটের তথ্য দিছি, যেসব জায়গার তথ্য দিছি, জাতমানের তথ্য দিছি, সকলগুলো চিন্তাভাবনা করে দেখার পরে আমার এখানে আসেন। আসলে তখন আপনাদের একটা আইডি মানে আপনারা বুঝতে পারবেন আসলে আমরা আসলে কি, এটাই আর কি। বাড়তি কথা বলবো না, জুম্মার দিন আমরা কথা সংক্ষিপ্ত করব, ভিডিও সংক্ষিপ্ত করে ফেলবো। তো আপনার এটার ট্যাগ নাম্বার হলো 274, দাম বলেছেন 1,55,000 টাকা। তো ঠিক আছে কাদের ভাই, আপনার এই গরুটাও নিয়ে যান, আমরা আপনার পরবর্তী গরুগুলো আমাদের ক্রেতাদেরকে একটু দেখাই দিই। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি 272 নাম্বার ট্যাগের আরও একটা অত্যন্ত সুন্দর গরু। এই গরুটা বেশ লম্বা চওড়া, এই গরুটার জাত সম্পর্কে আমাদের ক্রেতাদেরকে একটু অবগত করেন। এটাও আপনার সাহিয়াল গরু,
শাহিয়াল গরু, বাট এই গরুটার দাঁত হয়েছে কিনা আমি জানি না, সম্ভবত গরুর এটারও দাঁত পড়ে নেই, এটারও দাঁত পড়ে নাই। গরু একদম 100-তে-100 লম্বা, হাইট, লামি, কম্বল প্লাস পা, পায়ের গঠন সব কিছুতে একদম 100-তে-100। গরু আপনার সুপার গরু, যে কেউ চাইলে এই গরুটাকে আপনার 22 সালকে টার্গেট করে বা 23 সালকে টার্গেট করে এই গরুগুলোকে আপনার ফার্মে আপনারা আপনার খাদ্য রেশনিং নার্সিং করে আপনারা তৈরি করেন, দেখেন এই গরুগুলো কত বড় মান হয় আর কত বড় মাপ হয় এই গরু। আবার যারা এককভাবে কোরবানি করতে চান গরু, আমার কাছ থেকে অনেকেই নিচ্ছে এখন থেকে শুরু করছে কোরবানি করতে চান, তারাও এই গরুগুলো নিয়ে আপনারা রেডি করতে পারেন। সর্বসেরা গরু হবে এবং সর্বোচ্চ মানের গরু হবে এই গরুগুলো। আমি এই গরুগুলোর সম্বন্ধে বাড়তি কিছু বলবো না, যারা অভিজ্ঞ খামারি আছে তারা শুধু এর জাস্টিফাই এবং বিচার বিশ্লেষণ করবে। এই যে দীর্ঘদিন হলো আপনার ইউটিউবে আমরা অনেকেই আসি হয়তো যে গরুর জাত মানুষকে কীভাবে চেনাতে হয়, কীভাবে কী করছি, সেই দৃষ্টিকোণ সেগুলো অনেকেই ফলো করে, হয়তো সবাই করে না, অনেকেই আবার আমাদের পণ্ডিতভাবে আবার অনেকেই হয়তো উপকৃত হই সেই দৃষ্টিকোণ থেকে, অনেকেই গরু এখন চেনে এবং বোঝে গরুর মানগুলো কেমন। তো গরু এখন যারা চেনে জানে তারাও একটু বিচার বিশ্লেষণ করে, বিচার বিশ্লেষণ করে গরু খরিদ করবে এবং গরু লালন পালন করবে। আর যারা শিক্ষানবিশকালীন অবস্থায় আছেন এবারের গরুগুলো আপনারাও ফলো করবেন, ফলো করে আপনারা এই গরু সম্বন্ধে বিস্তারিত কথা বলবেন, বিস্তারিত সার্টিফিকেট দেবেন এবং আপনারা গরু চিনবেন, জানবেন, তারপরে খামার করুন, গরুর জাত চিনুন। তো যাই হোক, সার্বিক দিক মিলের ট্যাগ নাম্বার হচ্ছে 272, 145,000 টাকা একদম নির্ধারণ করা আছে। ঠিক আছে কাদের ভাই, আপনার 272 নাম্বার গরুটাও নিয়ে যান, আমরা আপনার পরবর্তী গরুগুলো এক এক করে আমাদের ক্রেতাদেরকে দেখাই এবং দাম জাত সম্পর্কে আলোচনা করি। ঠিক আছে, তো আমরা এখন আবার একটা দেখতে পাচ্ছি অত্যন্ত সুগঠনের গরু, খুবই চমৎকার যার কালার, আর এই গরুটার ট্যাগ নাম্বার হলো 270। এই 270 নাম্বার গরুটা সম্পর্কে একটু জানান। এটাও আপনার শাহিয়াল, একদম পাকিস্তানের শাহিয়াল, গরুটার দাঁত পড়েনি, কালার বয়স সব দিক থেকে পারফেক্ট এবং নাভি কম্বল পা সব থেকে একদম স্কোয়ার। গরুর কিন্তু শাহিয়াল গরু, ফ্যাডানিংয়ের গরু, লালন পালন করার ক্ষেত্রে পা কিন্তু অনেক লক্ষণীয় দিক থাকে প্রত্যেকটা গরুর পাতেই। কিন্তু আমরা গরুর সবগুলো গরুর পা ভিডিও শো করে দেখাই দিচ্ছি, পায়ে কোনো খুদ নেই, কালারে কোনো স্পট খুদ নেই বা শরীরের কোনো স্কিনে কোনো দাগ নেই, সে সব কিছুতে আমরা ত্রুটিনাটির বিষয়গুলো আমরা দেখাই দিচ্ছি এবং জাতমান আমরা 100% নির্ধারণ করে আমরা গরু বিক্রি করতেছি। গরু সর্বোচ্চ কোয়ালিটিফুল এবং জাতমান। এটার ট্যাগ নাম্বার আপনার হচ্ছে 270, 135,000 টাকা একদম নির্ধারণ করা আছে। বিশেষ করে গরুর কালার আর চোট আর মাথার দিকটা অত্যন্ত লক্ষণীয় দিক, খুব কোয়ালিটিফুল গরু হবে, একদম কোয়ালিটিতে কোনো ঘাটতি নেই, গরুর জাতেও কোনো ঘাটতি নেই। তো অত্যন্ত চমৎকার আপনার এই 270 নাম্বার ট্যাগের এই গরুটা, বিশেষ করে এর চোটটা আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে আর কালারটা খুবই চমৎকার, আর যার দাম রেখেছেন 135,000 টাকা। তো কাদের ভাই আপনার এই গরুটাও নিয়ে যান, আমরা আপনার পরবর্তী গরুগুলো এক এক করে আমাদের ক্রেতাদেরকে দেখাই দিই। আমরা আরও একটা চমৎকার গরু এখন দেখতে পাচ্ছি, বিশেষ করে লম্বা চওড়া দিকটা খুবই চমৎকার, বিশেষ করে এর হাইটটা পরিলক্ষিত, আর গরুটার ট্যাগ নাম্বার হলো 273। এই গরুটা সম্পর্কে একটু জানান। এটাও আপনার শাহিয়াল গরু, এটারও দাঁত পড়ে নেই, একদম বিগ টাইপের গরু হবে, এর মাথা কম্বল বা বডির শেপ সব দিক থেকেই বেস্ট। আর বিশেষ করে এবারের গরুর বড় বিশেষত্ব প্রত্যেকটা গরুর কালার, কালার একদম রেড, একটা গরুর যে গাভী ষাঁড় গরুর যে বিশেষ করে লাল গরুগুলো সবার চাহিদা, আপনার লাল গরুগুলোর ব্যাপক চাহিদা থাকে কোরবানির সময়, আর সেই কালারগুলো প্রত্যেকটা কালার এর মধ্যে বিদ্যমান আছে, এই গরুগুলোর মধ্যে সবগুলোই বিদ্যমান আছে। তো গরু আপনার 100-তে-100 এবং সর্বোচ্চ জাতমানের গরু। এটার ট্যাগ নাম্বার হচ্ছে আপনার 273, 145,000 টাকা একদম নির্ধারণ করা আছে। যে কোনো ক্রেতা অনায়াসে চোখ বন্ধ করে গরুগুলো খরিদ করতে পারবেন, একটি টাকাও লস হবে না। বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো মার্কেটের সাথে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, জি, একটি টাকাও লস হবে না কারো। গরু সর্বসেরা গরু, আপনারা চাইলে গরুগুলো আপনারা এখানে যে 11টা গরু সিরিয়ালে চলে গেল, এই 11টা আরও কিছু গরু আছে, এই গরুগুলো চাইলে আপনি এক ফার্মের জন্য, জি, আপনি সিলেক্ট করতে পারেন গরু। এই গরু কখনো লসের গরু না, এগুলো সর্বোচ্চ জাতমানের। তো আপনার এই গরুটার ট্যাগ নাম্বার বললেন 273, আর দাম বললেন 145,000 টাকা একদম। তো ঠিক আছে কাদের ভাই, আপনার এই চমৎকার গরুটা নিয়ে যান, আমরা বাদ বাকি গরুগুলো আমাদের ক্রেতাদেরকে দেখাই। ঠিক আছে, তো এখন আমরা দেখতে পাচ্ছি 266 নাম্বার ট্যাগের একটা ব্ল্যাক গরু।
এই ব্ল্যাক গরুটা সম্পর্কে একটু আমাদের ক্রেতাদেরকে জানান। এটাও আপনার সাহিয়াল গরু, সাহিয়াল গরু। এটার মাত্র দুই দাঁত পড়ছে কি পড়ে নাই গরুটা আমি দেখিনি, দাঁতটা চেক করা হয়নি। এর নাভির দিকটা দেখেন, নাভিটা একদম অত্যন্ত ঝোলানো এবং কম্বলগুলো বেস্ট কম্বল। এগুলো গরুগুলো খুব গ্রোথ হয়, এগুলো আনলিমিটেড বাড়তে থাকে। এই গরুগুলো একটা সময় গিয়ে এই গরুগুলো প্রচুর পরিমাণে বাড়ে। এই গরুগুলো সেই দৃষ্টিকোণ থেকে গরু এটাও স্পেশাল এবং বেস্ট গরু। এটা ব্ল্যাক শাহি, এটাও আপনার সাহিয়াল গরু, ব্ল্যাক সাহিয়াল গরু। গরুর গ্রোথ খুব ভালো হবে। এটার ট্যাগ নাম্বার হচ্ছে 266। এর দাম নির্ধারণ করা আছে 135,000 টাকা বিশেষ ডিসকাউন্ট প্রাইস। একদম খানদানি গরু হবে এটা, বিশেষ সুঠাম দের এই গরুটা। হ্যাঁ, এর পাটাগুলো দেখেন একদম অত্যন্ত ভালো, পাগুলো খুব ভালো এবং পেছনের দিকটা অত্যন্ত প্রশস্ত। এটা আপনার গরু অত্যন্ত জাতমানের দিক থেকে কোয়ালিটিফুল এবং ভালো গরু হবে এটা। এটা পাটা থেকে সব কিছুই এক্সেপশনাল গরু আছে, বয়সের দিক থেকে শুরু করে কালার এবং এর মাথার গেট আপ সব কিছুতেই বেস্ট কোয়ালিটিফুল গরু। তো এটার ট্যাগ নাম্বার 266, 135,000 টাকা, যে কেউ নিতে পারবে গরুটা। অত্যন্ত চমৎকার এই গরুটা, ব্ল্যাক সাহিয়াল গরুটা, যার ট্যাগ নাম্বার কাদের ভাই বললেন 266 এবং মূল্য বললেন 135,000 টাকা। তো অত্যন্ত চমৎকার এই ব্ল্যাক সাহিয়ালটাও নিয়ে যান, আমরা আপনার পরবর্তী গরুগুলো দেখায় দেই। ঠিক আছে, এখন আমরা আবার একটা ভিন্ন জাতের গরু দেখতে পাচ্ছি এবং ভিন্ন কালারের, অত্যন্ত চমৎকার কালার এই গরুটার, যার ট্যাগ নাম্বার হলো 277। এই গরুটার জাত কি কাদের ভাই? এটা আপনার রাথিগির, এটা রাথিগিরের জাত। এটা এর কালারটার যা আসছে বৈচিত্র্য, এই কালারটাই হচ্ছে স্পেশাল কালার। আর গরু, এই গরু বিভিন্ন রকম হয়ে থাকে। এই গরুর মার্কেটে বর্তমানে বেশি মানুষ প্রতারিত হচ্ছে। কেন প্রতারিত হচ্ছে? পাকড়া গরু মানেই মনে হয় দাম বেশি, কিন্তু সব পাকড়া পাকড়া না, সব গির সব গির গরু না। এর যে কালার আছে, এর যে ছাপ আছে, এর যে হাইট আছে, সে এই সার্বিক দৃষ্টিকোণ থেকে সব কিছু মিলিয়ে একে খরিদ করতে হবে, তবে এখান থেকে 2 টাকা আপনার প্রফিট ধরতে পারবেন, নইলে সম্ভব না। যেমন এই গরুটার কান আছে, মাথার শেপটা ধনুকের মতো আছে, প্লাস পাগুলো আছে, কালারের মধ্যে যে ছাপটা আছে এটা অরিজিনাল ছাপ গরু। এই গরুগুলো নিয়ে গিয়ে যদি কেউ ফার্মে নার্সিং করতে পারে, তৈরি করতে পারে, এই গরুগুলো থেকে 2 টাকা প্রফিট করা কিন্তু অনায়াসে সম্ভব, কারণ গরুর উচ্চতা আছে। আর আমি কিন্তু ইতিপূর্বে বলছি, হাইট না থাকলে কিন্তু গরু ওইভাবে প্রফিট করা যায় না। আর এই গরুগুলো নিঃসন্দেহে, গরুগুলো মার্কেটে 4 লাখে কি, 5 লাখে কি, 7 লাখে কি, বড় বড় রাঘব বলদের কাছে এগুলো কিনতে গেলে 8.5 লাখ 10 লাখ টাকা হিসাব গুনতে হবে। আপনি তৈরি করুন গরু, তৈরি করে আপনি মার্কেটিং করে আপনি সেল করুন, আপনি কেন পারবেন না? এটা গরুটা কেউ অনায়াসে নিয়ে রাখতে পারে, অনায়াসে। এটা ট্যাগ নাম্বার 277। আপনার 165,000 টাকা একদম নির্ধারণ করা আছে। 277 নম্বর ট্যাগের এই চমৎকার কালারের গরুটা এবং বৈচিত্র্যময় যার রূপ, এই গরুটার মূল্য হলো 165,000 টাকা অনলি। যে কোনো ক্রেতা ভাই চাইলে আপনি খামারে এসে অথবা অনলাইনের মাধ্যমে মৃত্তিকা ডেয়ারি ফার্ম থেকে এই গরুটা সংগ্রহ করতে পারেন। ঠিক আছে কাদের ভাই, আপনার এই গরুটাও নিয়ে যান, আমরা আপনার পরবর্তী গরুগুলো এক এক করে দেখাই দিই। ঠিক আছে, তো এখন আমরা দেখতে পাচ্ছি একটা ভিন্ন ধরনের গরু, অত্যন্ত বিশাল আকৃতি, যার একদম কালো, কুচকুচে বলা যেতে পারে যে কালোটা সেই কালো এই গরুটা। 269 নম্বর ট্যাগ এই গরুটার, এই গরুটার জাত সম্পর্কে একটু জানান। এটা মূলত আপনার ফ্রিজিয়ান গরু, ফ্রিজিয়ান গরু। অল্প বয়সে এর যে গ্রোথ হয়েছে, এটা আনলিমিটেড, এটা গ্রোথ হয়েছে আনলিমিটেড অল্প বয়সে। গরুটার এখনও অবিশ্বাস হলো সত্য, প্রথম দিকটায় ভাবছিলাম হয়তো গরুটা দাঁত পড়ছে, কিন্তু না, কালকে গতকাল আমি নিজে চেক করছি, চেক করার পর দেখি গরুটা দাঁত হয়নি, দাঁত হয়নি গরুটা। হ্যাঁ, বিশাল মাপের বড় গরু, এর হাইট অনেক লম্বা, হাইট এবং লম্বা উচ্চতা সব দিক থেকে বেস্ট। এ গরুটা আপনার ফ্রিজিয়ান গরুর মধ্যে সর্বোচ্চ বড় মাপের গরু হবে, সব ফ্রিজিয়ান। কিন্তু এসব গরুগুলো যদি কেউ তৈরি করতে পারে, এর যে বয়স, এর যে সময়, এখনও যে সময় আছে, এ গরুগুলো থেকে ওই যে সব ঢাকাতে সব 7 লাখ 20 লাখ 30 লাখ টাকা দাম চাইছে বসে আছে, এর কাছে কিচ্ছু না, তৈরি করতে পারে সেই গরুর থেকে, এগুলো সেই গরুই হবে। এগুলো সর্বোচ্চ মান এবং সর্বোচ্চ জাত কোয়ালিটিফুল গরু। এটা আপনার 279 নম্বর ট্যাগ, এই গরুটার ট্যাগ নাম্বার হচ্ছে 279। এর দাম নির্ধারণ করা আছে 155,000 টাকা। এই গরুগুলো একটা সময় গিয়ে দানব আকৃতির গরু হবে, সর্বোচ্চ যে কোনো সময় এগুলো দানব আকৃতির গরু হবে। এগুলো বিশেষ করে এর পাটাগুলো না অত্যন্ত ভালো, আর লম্বা অনেক, প্রচুর গরুটা লম্বা। আমি আমার ব্যক্তিগতভাবে এই গরুটা আমি পছন্দ করি, ফ্রিজিয়ান গরু বাট কিনি না, কিন্তু গরু দেখে লোভ সামলাতে পারেনি, বেদাই কিনে ফেলছি। যদি কেউ চায় গরুটা অনায়াসে, রিজনেবল প্রাইস আছে, আপনারা গরুটা দেখভাল করে সরজমিনে এসে দেখে উচ্চতা মেপে নিতে পারবেন।
তো আপনার এই 279 নাম্বার ট্যাগের গরুটা যার মূল্য বেশ সাশ্রয় 155,000 টাকা অনলি। যে কোনো ক্রেতা ভাই চাইলে এই গরুটা আপনারা যে কোনো ক্রেতা ভাই চাইলে আপনার খামারে এসে এই মিত্তিকা ডেয়ারি ফার্মে এসে আপনার এই চমৎকার গরুটা আপনি সংগ্রহ করতে পারবেন। তো ঠিক আছে কাদের ভাই, আপনার এই গরুটাও নিয়ে যান, আমরা আপনার পরবর্তী লাস্ট গরুটা দেখিয়ে দেই। ঠিক তো আমরা এখন দেখতে পারছি লাস্ট গরুটা ওয়ান অফ দি বেস্ট, একদম ওয়ান অফ দি বেস্ট বলতে যা তাই, যার ট্যাগ নাম্বার হলো 267। এই গরুটা কোন জাতের এবং বয়স কত, দাম কত আমাদের ক্রেতাদেরকে একটু জানান। এটা সাহিয়াল, একদম 100 সাহিয়াল, এর মধ্যে কোনো খুদ নেই। এটা অবিশ্বাস্য হলো সত্য, এটারও এখনও দাঁত পড়েনি, এটারও দাঁত পড়েনি, একদম অরিজিনাল বিগ সাইজের গরু। এত লম্বা হয়েছে অথচ এখনো দাঁত পড়েনি? না, এর দাঁত পড়েনি, এর পা থেকে শুরু করে সবগুলোই একদম বেটার কোয়ালিটির গরু, সব এক্সেপশনাল গরু টোটাল, এবং সর্বোচ্চ মান, সর্বোচ্চ জাত। এই গরুগুলো যদি কেউ তৈরি করতে পারে তখন যে কেউ বুঝবে আসলে এই গরুগুলো কি, কোন মানের গরু এবং কোন মানের জাত। আর এটাই আমাদের আজকের শেষ গরু, আজকে আর দেখাবো না, জুম্মার নামাজের সময় হয়ে গেছে, এটার বর্ণনা করবো না, লোকজন বুঝবে জানবে, জাতি বুঝবে জানবে। এটার ট্যাগ নাম্বার হচ্ছে আপনার 267 নাম্বার ট্যাগ, এর দাম নির্ধারণ করা আছে 185,000 টাকা অনলি। 185,000 টাকায় এই অদাঁতের গরুটা এবং বিশাল আকৃতির গরুটা কাদের ভাই বিক্রি করবেন বলেছেন? এটা আসলে এই গরুগুলো যে কী মাপের গরু হবে, কোন জাতের, কোন কত বড় মাপের গরু হবে, এই গরুগুলো যারা লালন পালন করবে তারাই একমাত্র অনুভব করতে পারবে। এই গরুটা ব্যক্তিগতভাবে আমার সব থেকে বেশি পছন্দের গরু এটা, এবং এর যে ঝোল, এর যে কম্বলের যে বডির দ্বারা, হাত পা মোটা, সব দিক থেকেই এই গরুটা এক্সেপশনাল, সব দিক থেকে, কোনো দিকেই এর আর ঘাটতি নেই, একদম টোটাল ব্রিডের গরু যাকে বলে। ফ্যাটানিংয়ের জন্য উপযুক্ত গরু হচ্ছে একমাত্র এটা। এ গরু যদি কেউ 20টা স্টে করতে পারে এখন বাংলাদেশের সর্বসেরা গরু হবে সব। তো আপনার এই 267 নাম্বার গরুটা বললেন 185,000 টাকা অনলি দাম, এবং বিশাল আকৃতির এই গরু, যে কোনো ক্রেতা ভাই চাইলে এই সমস্ত গরুগুলো আপনারা ফার্মে এসে সরাসরি দেখে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন। তো কাদের ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের ক্রেতাদের জন্য যে চমৎকার চমৎকার গরুগুলো সংগ্রহ করেছেন, এবং এই চমৎকার গরুগুলো বেশিরভাগ গরুরই দাঁত হয়নি বলেছেন, এবং এই গরুগুলো আমরা ক্রেতাদেরকে ইনভাইট করি যে আপনারা আসুন খামারে, ভিজিট করুন, করে আপনার পছন্দের গরুগুলো আপনি সংগ্রহ করুন। তো আজকে জুম্মার দিন, আমরা আর কথা দীর্ঘায়িত না করে আজকের মতো এখানে শেষ করছি, এবং নতুন কোনো দিন আপনাদের সঙ্গে নতুন গরু নিয়ে আমরা আবারও হাজির হব। এই সেই প্রত্যাশা রেখে আজকে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেন খেয়ার দিন খেয়ার দিন।